প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। এর পূর্ববর্তী ক্লাস আলোচনা করেছিলাম আমরা সম্রাট হুমায়ুনের ব্যাপারে। সম্রাট হুমায়ুনের রাজত্বের প্রথম ভাগ এবং রাজত্বের শেষ ভাগে মধ্যবর্তী ভাগ শাসন করেছিল যে রাজবংশ, সেটি ছিল আফগান রাজবংশ। সেই আফগান রাজবংশী আফগান রাজবংশ বলা হল সুর বংশ। সেই বংশে প্রথিত যশা একজন সম্রাট ছিলেন, যাকে আমরা সম্রাট শেরশাহ হিসেবে জানি। আমরা আজ সেই শেরশাহ সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা শিরোনামটা প্রথমতই লিখে নিলাম, শেরশাহ। সম্রাট শেরশাহ রাজত্বকাল ছিল 1940 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত। মাত্র এই 5 বছরই রাজত্বকাল ছিল, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত নামকরা একজন শাসক, সে বিষয়ে আমরা বলে আসবো। প্রথমত শেরশাহের পরিচয়টা জানা যাক। প্রথমত তার পরিচয় যদি আমরা জানি, শেরশাহের পিতার নাম হাসান, সুর বংশের লোক ছিলেন বিহায়, সম্পূর্ণ নাম ছিল হাসান খান সুর। আর শেরশাহের বাল্য নাম ছিল হরি খান সুর। ছোটবেলায় এই হরি মাতাকে হারান, এর ফলে পারিবারিক সমস্যা দেখা দেয়। হাসান দ্বিতীয় বিয়ে করেছিলেন এবং বিমাতার চক্রান্তে পরির প্রথমত যন্ত্রণার সম্মুখীন হন এবং তাকে এক পর্যায়ে গৃহহারা হতে হয়। পরি গৃহহারা হওয়ার পরে তিনি পার্শ্ববর্তী রাজ্যের রাজা বাহার খান এর অধীনে চাকরি গ্রহণ করেছিলেন এবং সেখানে তিনি প্রশাসনিক দক্ষতা অর্জন করেছিলেন রাষ্ট্রীয় ক্ষেত্রে। অনেকদিন কাজ করার পরে বাহার খান হাসানকে গুছিয়ে খরিদকে আবার দিয়ে গেছিলেন তার কাছে। আমরা জেনে রাখব হাসান যে এলাকার শাসক ছিলেন তার নাম ছিল সাসারাম। তিনি অর্থাৎ হাসান খান সুর সাসারামের জাইগিরদার ছিলেন। বাহারখানের মধ্যস্থতায় ফরিদ খান সুরকে সাসারামের কৃষি ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়। কৃষি বিভাগ এবং কৃষি বিভাগে ফরিদ খান সুর অত্যন্ত দক্ষতার পরিচয় দেন এবং জনগণের সাথে তার সম্পৃক্ততা বেড়ে যায় এবং তিনি একজন সাসারামের নাম করা ব্যক্তিত্বে পরিণত। কিন্তু বাদশাহী আবার সেই বিমাতার চক্রান্তে ফরিদকে আবার সাসারাম থেকে বিতাড়ন করেন তার বাবা হাসান খান সুর। কিন্তু ফরিদ দম্বার পাত্র ছিলেন না। তিনি চিন্তা করেছিলেন কিভাবে কি কাজের মাধ্যমে আমি
শুধু সাসারামের মতো নয়, বড় একটা রাজ্যের মালিক হতে পারব, বড় একটা রাজ্যের সম্রাট হতে পারব, সেইরকম চিন্তা তার ছিল। সুযোগও এসে গেল। এই সময়ে কিছু সময় এই সময় দেখা যাচ্ছে ভারতে চোনার দুর্গ দুর্গের যে মালিক মারা গিয়েছিল, মারা যাওয়ার পরে তার মালিক সেই মালিকের স্ত্রী স্ত্রীকে বিবাহ করে। সোনার যুগে মালিকের স্ত্রীকে বিয়ে বিবাহের মাধ্যমে তিনি সোনারের মালিক হয়ে বসেন, সোনারের মালিক হয়ে বসেন। এই স্ত্রীর নাম ছিল মালিকা জাহান। এই চোনাকে কেন্দ্র করে হয়ে নিজেকে গুছাই নিতে সক্ষম হয়েছিলেন। এক পর্যায়ে তিনি চোনারে স্বাধীনতা ঘোষণা করেন, এই চোনারে স্বাধীনতা ঘোষণা করেন। এই কথাটা পৌঁছে যায় হুমায়ুনের নিকট। হুমায়ুন দ্রুত সৈন্য সহ সোনার অভিমুখে যাত্রা করেন। যাত্রা করে সেখানে তিনি ছয় মাস অবস্থান করেন। চোনা ফরিদ ছিলেন অত্যন্ত কৌশলী একজন শাসক। তিনি মৌখিকভাবে হুমায়ুনের আনুগত্য স্বীকার করে নেন এবং এরপরে হুমায়ুন চোনা থেকে সরে এসে গুজরাটে চলে যান। গুজরাটি অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার সময় ফরিদ পুনরায় চোনারের আধিপত্য নিজের করায়ত্তে নিয়ে আসেন। এই সময় শুধু এখানে শেষ নয়, এই অল্প সময়ে প্রেক্ষিতে চোনাকে কেন্দ্র করে তিনি শক্তি অর্জন করেন এবং সেখান থেকে তিনি বাংলা অভিযান পরিচালনা করেন। বাংলা অভিযান পরিচালনা করার সময় হুমায়ুন দ্রুত বাংলা যাত্রা করেন বিশাল সৈন্যসহ এবং বাংলা দখল করেন। ফরিদ সেখান থেকে সরে এসে বাংলা থেকে সরে এসে বিহার দখল করে চৌসা পর্যন্ত রাজ্য বিস্তার করতে। বাংলার দীর্ঘ সময় অবস্থান করেছিলেন হুমায়ুন এবং সেই চৌসা পর্যন্ত তখন যখন তিনি রাজ্য বিস্তার করেছিলেন তখন তিনি দ্রুত চৌসা অভিমুখে যাত্রা করেন এবং ফরিদের সাথে যুদ্ধে লিপ্ত হন। তখন ফরিদ নাম ছিল না, তখন নাম ছিল শের খান। তখন নাম তার ছিল শের খান এবং শের খান এই সাথে 1539 খ্রিস্টাব্দে হুমায়ুন যুদ্ধে লিপ্ত হন। সেই যুদ্ধের নাম ছিল চৌসার যুদ্ধ। সেই চৌসার যুদ্ধে হুমায়ুন পরাজিত হন এবং শের খান জয়লাভ করে। জয়লাভ করে তিনি খান উপাধি পরিত্যাগ করে
কিসের সাবলী ধারণ করেন? এরপর হুমায়ুন দ্রুত সৈন্য সংগ্রহ করে পরবর্তী বছর 1540 সালে অনুত নামক প্রান্তরে যুদ্ধে লিপ্ত হন এবং সেই যুদ্ধেও হুমায়ুন পরাজিত হন। পরাজিত হয়ে তিনি পারস্যে চলে যান, ফলে প্রতিষ্ঠিত হয় শেরশাহী আফগান শাসন এবং এই শেরশাহ 1540 থেকে 1545 খ্রিস্টাব্দ পর্যন্ত 5 বছর রাজত্ব করেছিলেন। এই 5 বছরের রাজত্বে তিনি এমন দক্ষতা দেখাতে সক্ষম হয়েছে যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা, যে জন্য ঐতিহাসিক কি বলেছেন, নো গভর্নমেন্ট নট ইভেন the British has shown so much wisdom as this Pathan. অর্থাৎ কোন সরকার না, এমনকি ব্রিটিশরাও এই শেরশাহের মতো লিখিত দক্ষতাতে সক্ষম হয়েছিলেন না। যেটা 5 বছর তিনি পারলেন, ব্রিটিশরা 200 বছরে পারল না। তাহলে তিনি কী ধরনের দক্ষতা দেখাতে সক্ষম হয়েছিলেন তা আমাদের জানা দরকার। এর মূল কারণ ছিল সম্রাট শেরশাহের বিভিন্ন সংস্কার। তাহলে তার সংস্কারগুলো নিয়ে আমরা এবার কথা বলি, কী কী সংস্কার সাধন করেছিলেন যেটা বিশ্বাসীরা 200 বছরে পারেনি। প্রথমত আমরা বলব, সরকারের দিক থেকে শেরশাহ স্বয়ং ছিলেন প্রধান, প্রধান বিচারপতি, প্রধান প্রশাসক, সব কিছুকেই প্রধান। তারপরে সমগ্র রাজ্যটাকে তিনি যেটা করেছিলেন, সমগ্র রাজ্য বিভাজন, রাজ্য বিভাজন, রাজ্য রাষ্ট্র বিভাজন, রাজ্য রাষ্ট্র বিভাজন, শেষ সরকারকে সমগ্র সাম্রাজ্যকে, সমগ্র সাম্রাজ্যকে 47টি সরকারি বিভক্ত করেছিলেন, এক একটা ইউনিট একটা সরকার, 47টি সরকারি বিভক্ত করেছিলেন এবং এক একটি সরকারকে কতগুলো পরগনায় বিভক্ত করেছিলেন এবং তার সঙ্গে পরগনার সংখ্যা ছিল 1,13,000 পরগনা ছিল। প্রত্যেকটি ইউনিটে তিনি সুশাসন কায়েম করার চেষ্টা করেছেন এবং সেটা পেরেছেন। এই একটি সরকারের প্রশাসনিক প্রধান হিসেবে যাকে ইউনিটা বলেছিল, যিনি প্রশাসনিক প্রধান ছিলেন তাকে বলা হল সিংগাল সিংগার। এবং বিচার বিভাগের যিনি প্রধান থাকতেন তাকে বলা হতো মুন্সিফ। এই
তেমনি ভাবে পরগনাতেও শিকদার বংশে থাকতেন। এছাড়া অন্যান্য পদবীধারী যে সমস্ত অফিসাররা কাজ করেছেন তারা হলেন চৌধুরী, পাটওয়ারি, মোকদ্দম, আমি, তবে এই ছিল তার প্রশাসনিক পদবীধারী অফিসার বৃন্দ। আর কি কি সংস্কারকে সাধন করেছিলেন আমরা একের পরে বলছি, এটা ছিল প্রশাসনিক বিন্যাস। এবার আসি আমরা রাজস্ব সংস্কার। রাজস্ব সংস্কার শেষা সত্যিকারভাবে সমগ্র রাষ্ট্রের জমিকে পরিমাপের ব্যবস্থা করেছেন এবং পরিমাপ করে জমিটাকে তিনটা শ্রেণীতে বিভক্ত করেছিলেন। এক, উর্বর জমি, দুই, কম উর্বর জমি, কম উর্বর জমি, তিন, অনুর্বর জমি। এই তিনটা ভাগে বিভক্ত করেছেন এবং তিনটার গড় ফসল যা হতো তাতে খাজনা নির্ধারণ করা হয়েছিল ফসলের চার ভাগে এক অংশ। খাজনা ভাটির সময় অত্যন্ত নমনীয় ছিলেন, কিন্তু আদায়ের সময় সম্রাট শের শাহ ছিলেন অত্যন্ত কঠোর। এই ছিল ওনার রাজস্ব সংস্কারের অন্যতম দিক। এছাড়া তিনি তার রাজস্বের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, সেটা হল তিনি মৌলিক ও পাট্টা প্রথা প্রবর্তক ছিলেন। এই ব্যবস্থার মাধ্যমে প্রজা সাধারণের সাথে সম্রাটের জমি চুক্তিবদ্ধ হল। এই চুক্তিবদ্ধ দরি হিসেবে কবুলিয়ত এবং পাট্টা প্রথা প্রচল তিনি করেছিলেন। এর ফলে কেউ ঠকেনি, রাজস্ব দেওয়ার ক্ষেত্রে ঠকেনি, সরকারও ঠকেনি। সুন্দর একটা ব্যবস্থা তিনি করেছিলেন। এই রাজস্ব সংস্কার ছাড়াও শেরশাহ মুদ্রা ব্যবস্থা সংস্কার সাধন করেছিলেন। মুদ্রা ব্যবস্থা সংস্কার সাধন করেছিলেন, সিকি আদুনি দুয়ানি একানি প্রভৃতি মুদ্রা তিনি প্রচলন করেছিলেন। এছাড়া ধান নামক এক প্রকার কাঙ্ক্ষ মুদ্রার তিনি প্রচলন করেছিলেন। শেরশাহ সময়ের উল্লেখযোগ্য দিক ছিল পুলিশ ব্যবস্থার সংস্কার। পুলিশ ব্যবস্থার সংস্কার শেরশাহ পুলিশ বাহিনীকে আধুনিকভাবে ঢেলে সাজিয়েছিলেন এবং তিনি পুলিশ বাহিনীকে এতটা তৎপর করে তুলেছিলেন যে একজন মানুষ এক বস্তা টাকা কাঁচা টাকা নিয়ে রাতের আধারে ঘুরে বেড়াতে পারত অথচ কেউ টাচ করতে পারত না। এটার কারণ ছিল তিনি লঘু পাপে গুরুদণ্ড প্রদান করেন। লঘু পাপে গুরুদণ্ড চুরি অপরাধে হাত কাটা আরো গুরুতর অপরাধে মৃত্যুদণ্ড এই সমস্ত কথাগুলো তিনি চালু করেছিলেন। পুলিশ ব্যবস্থা কার্যকরিতার জন্য
সবচেয়ে বেশি কার্যকর ছিল তার কারণ ছিল তিনি গোয়েন্দা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। শেষের সময়ে সারা রাষ্ট্রের ভিতরে তার কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেজন্য তিনি গোয়েন্দাদের সারা দেশে প্রতি ইউনিটে সুন্দর মতো পরিচালনা করেছেন। গোয়েন্দাদের সর্বত্র আনা করার জন্য পুলিশ বাহিনী কোনো প্রকার দুর্নীতি করতে সাহস পায়নি এবং জনগণও চুরি ডাকাতি করতে সাহস পায়নি বা অপরাধ করতে সাহস পায়নি। এবার আসি তার সামরিক সংস্কার। সামরিক সংস্কার শেষকালের আগে সামরিক বাহিনী বিভিন্ন দলপতিদের হাতে ছিল, প্রয়োজন মাফিক তাদেরকে ডাকানো তুর্কি ইরানি কুরানি বিভিন্ন জাতীয় সেনাবাহিনী এক একজনের এক একভাবে পরিচালনা করা করতেন এবং সেখান থেকে সৈন্যবাহিনীকে ডেকে এনে চালানো হতো। তিনি প্রথমত যে কাজটা করেছিলেন সৈন্যবাহিনীকে একত্রিত থাকার ব্যবস্থা তিনি করেছিলেন, যেটাকে বলা হয় সেনা নিবাস। সেনা নিবাস শেষে প্রথম সেনানিবাসের ব্যবস্থা করেছিলেন। শুধু তাই না, এই সেনানিবাস ব্যবস্থা করার সাথে সাথে তিনি দা ও চেরা কথা করেছিলেন। দাঁড়গুলো প্রতিদিন ঘোড়ার পিঠে নাম্বার করে দেওয়া, কত নাম্বার ঘোড়া আছে কতটি ঘোড়া আছে সেটা সুনির্দিষ্ট ব্যবস্থা তিনি করেছিলেন এবং বিবরণ যারা মানে বিবরণ ঘোড়ার রং কী অবস্থা আছে কত নাম্বার ঘোড়া, এই ব্যবস্থাটা করার পরে কেউ ফাঁকি দিতে সক্ষম হয়। এই ছিল সেনাবাহিনীর সংস্কার। এবার আসি সমাজ কল্যাণমূলক সংস্কার। সমাজ কল্যাণমূলক কার্যাবলী সেসব একজন ধনী সম্রাট ছিলেন, তিনি অনেক রাস্তাঘাট ওল্ড কালভার্ট মসজিদ মাদ্রাসা খানকা বাগান সহ অনেক কিছু নির্মাণ করেছেন। তার সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল তিনি অনেক বড় বড় রাস্তা নির্মাণ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য একটা রাস্তা আজও বিদ্যমান আছে, যেটা বাংলাদেশের সোনারগাঁও থেকে পাকিস্তানের সিন্ধু পর্যন্ত বিস্তৃত প্রায় 1500 মাইল দীর্ঘ রাস্তা, 1500 মাইল দীর্ঘ রাস্তা, যার নাম ছিল গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। সোনারগাঁও বাংলাদেশের সোনারগাঁও থেকে পাকিস্তানের সিন্ধু নদ পর্যন্ত দীর্ঘ 1500 মাইল রাস্তা যা বাংলাদেশের আজ বিদ্যমান। শুধু রাস্তা নির্মাণ এছাড়াও তিনি অনেক রাস্তা নির্মাণ করেছেন। শুধু রাস্তা নির্মাণ করে তিনি ক্ষান্ত ছিলেন না, রাস্তার দুপাশে বৃক্ষ লাগিয়েছিলেন, অনেক গাছ লাগিয়েছেন। আমরা জানব এইটাকে কেন্দ্র করে রাস্তা যেহেতু অনেক বড় বড় রাস্তা, অনেক দীর্ঘতম রাস্তা, রাস্তা দুপাশে শুধু গাছ লাগায়নি, কিছু দূর ছাড়িয়ে ছাড়িয়ে পথিকদের যাতে থাকার কোনো সমস্যা না হয় সেই ব্যবস্থা তিনি করেছিলেন। তিনি সরাইখানার ব্যবস্থা করেছিলেন, সরাইখানার ব্যবস্থা করেছিলেন যাতে করে পথিকরা থাকতে পারে, খেতে পারে অল্প মূল্যে। সেখানে মসজিদের ব্যবস্থা ছিল, নামাজের নামাজ পড়তে পারত, অন্যান্য ধর্মাবলম্বীরাও বিশ্রামের ব্যবস্থা ছিল। এছাড়া তার সংস্কারের অন্যতম দিক ডাক ব্যবস্থার প্রবর্তন করার ডাক। ডাক ব্যবস্থার প্রবর্তন সেসব ঘোড়ার ডাকের প্রচলন করেছিলেন। এই ডাকগাড়িতে সাধারণ মানুষ চলতে পারে।
রাগারি যুদ্ধে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারত এবং সরাইখানা থেকে তারপরে সে আবার পথ হাঁটতে পারত। আজকের মতো আধুনিক যুগ তো আর ছিল না, মোটর গাড়ি কোনো ব্যবস্থা ছিল না, সুতরাং ঘোড়ার গাড়িতে রাগগাড়িতে তাদেরকে যেতে হতো। সেই ব্যবস্থা সে সব সুন্দর মতো সম্পাদন করেছিলেন। শেরশাহ এত সব কীর্তি করেছিলেন মাত্র এই 5 বছরের মধ্যে, 5 বছরের মধ্যে সম্পাদন করেছিলেন এবং এই 5 বছরের মধ্যে সম্পাদন করার পর তার রাজত্বের শেষের দিকে কালিঞ্জ অভিযান পরিচালনা করেছিলেন। কালিঞ্জ অভিযান পরিচালনা করেছিলেন এবং এই কালিঞ্জ অভিযানকালে সম্রাট শেরশাহ 12 বে টোপে আগুন ধরে যায় এবং তিনি মারা যান। সেই জন্য কিন্তু এত অল্প সময়ের ভিতরে একজন প্রশাসক, একজন শাসনকর্তা মধ্যযুগে একজন শাসনকর্তা যে কাজগুলো করতে সক্ষম হয়েছিলেন যা তাকে চিরস্মরণীয় করে রেখেছে। ধন্যবাদ তোমাদের সবাইকে, বাড়ি থেকে সুন্দর মতো পড়বে এবং লেকচারগুলো পড়ন করবে সে আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। ধন্যবাদ।